summer. রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারেড টু নীল আলমগ লিখেছিলেন। পারিবারিক আয়োজনে হলেও অনেকটা হুট করে চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন সব নীলয় জুটি। তাই তাদের বিয়ের নিয়ন্ত্রণ থেকে বঞ্চিত হয়েছেন অনেক শোবিজ তারকা ও মিডিয় ব্যক্তিত্বরাই। ফেসবুকে অভিমান ঝাড়ছিলেন, অবশেষে মান ভাঙাতে এগিয়ে এলেন নীলয় আর বিয়ের প্রথম নিজের অনুভূতি শেয়ার করে শক ও স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি নিজের ফেসবুক একটি স্ট্যাটাসে কাউকে বিয়ের নিমন্ত্রণ জানাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেছেন, সরি না জানিয়ে হুট করে বিয়ে করার জন্য, তারপরও যারা রাগ ভুলে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও রাগ করে আছেন তাদেরকে আবারও সরি। কিন্তু কয়েকদিন ধরে সেই স্ট্যাটাস আবার বদলে গেছে। ছোট পর্দার তারকা শক আর নীলয়ের বিয়ে ভেঙে গেছে এমনটাই মনে করছেন অনেকে, শোনাও যাচ্ছে তা। কারণ ফেসবুকে শকের রিলেশনশিপ স্ট্যাটাস এখন সিঙ্গেল আর নীলয়ের সম্পর্কের জায়গায় নেই শখের নাম। তবে শখ কিংবা নীলয় নিজেদের বিয়ে কিংবা সম্পর্কের ভাঙ্গন নিয়ে কিছু বলেননি। এদিকে শখ আর নীলয় যে যার একসঙ্গে নেই এরা শতভাগ পরিষ্কার। তাদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরে নানা কানাঘুষাচু শোনা গেছে। তার সহকর্মীদের কাছ থেকে জানা গেছে কয়েক মাস ধরে তারা দুজন নাকি এক ছাদের নিচে থাকছেন না। শখ এখন আছেন মালয়েশিয়ায়, সেখানে একটি নাটকের শুটিং করছেন আর দেশে থাকার সময়ও তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে নীলয় দেশে আছেন, তিনি জানিয়েছেন ব্যক্তিজীবন নিয়ে তিনি কোনো কথা বলবেন না। একটি টেলিকম কোম্পানি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে গিয়ে শখ আর নীলয় কাছাকাছি আসেন, এরপর ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়।